অভিনেতা সিদ্দিক নাটকে কিন্তু বেশ দারুণ অভিনয় করে। দুই জায়গা থেকে নমিনেশন কিনেছিল নৌকায় তার ঠাই মেলেনি, এটা নিয়ে কথা বলতে আসেনি। গত কয়েকদিন ধরেই একটা ভিডিও আমার সামনে খুবই চলে আসছে, সেটা হলো তিনি একজন মানুষকে বলছে আপনি ক্যামেরার যোগ্য না এবং তাকে ক্যামেরার সামনে থেকে সরিয়ে দিচ্ছে, কারণ ওই লোকটা তার সামনে কথা বলছিল, সে তাকে ইন্টারভিউ দিতে দিচ্ছিল না। সিদ্দিক সাহেব, আপনি হয়তো ভুলে গেছেন আপনি নমিনেশন পেপার কিনেছিলেন এমপি হওয়ার জন্য, আপনি জনগণের হয়ে কাজ করার জন্য। তারপরেও আর একটা ব্যাপার হলো, আপনি একজন সেলিব্রিটি মানুষ, আপনি একজন অভিনেতা, আপনার পাশে তাই বলে একজন মানুষ কথা বলার অধিকার পাবে না? এই বিষয়টা দেখে সত্যি খুবই খারাপ লাগলো, খুবই খারাপ লাগলো। মানে একটা মানুষকে সে কথা বলার সুযোগই দিল না, যেই মানুষটা এখনই সুযোগ দিচ্ছে না মানুষকে কথা বলতে। এই লোকটাকে যদি নৌকার হাল ধরতে দেওয়া হয়, সেই নৌকায় কি আর অন্য কোনো যাত্রী উঠতে পারবে? খুবই কষ্ট লাগে। আমাদের পরিচিত বা খুব আপন কিছু, পছন্দের কিছু মানুষজন যদি এরকম কোনো কিছু করে বসে। অভিনয়শিল্পী হিসেবে কিন্তু সিদ্দিক সাহেবের অনেক ভালো একটা পজিশন আছে। আমি বুঝি না এখন সিনেমা ছেড়ে, নাটক ছেড়ে সবাই কেন নৌকার হাল ধরতে যাচ্ছে। রাজনৈতিক দলে কি লোকের অভাব পড়েছে? যেমন ধরেন সাকিব আল হাসান খেলা বাদ দিয়ে গেছে নৌকার হাল ধরতে। মানে মানুষের এখন ক্ষমতাটা খুব বেশি দরকার। যেখানে আপনি আছেন সেই প্ল্যাটফর্মটার আপনি ভালো কিছু করেন না, নৌকার হাল ধরার জন্য অনেক লোক আছে। এখন অনেক অভিনয়শিল্পীরা রাজনৈতিক দলে যোগদান করছে, তো তারা যদি রাজনৈতিক কাজ নিয়ে ব্যস্ত থাকে তো অভিনয়টা ভালো করে করবে কে? আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না, আমি কোনো দলও করি না। তবে আমার মনে হলো যে যারা অভিনয় করে তাদের দিয়ে দল পরিচালনা করানো মনে হয় আমাদের জননেত্রী শেখ হাসিনার খুব একটা উচিত হবে না। আর সিদ্দিক সাহেব তো দুই জায়গা থেকে একটাও নমিনেশনই পায় নাই, তো তাতে কিন্তু তার যে মেজাজটা গরম, সেই গরমটা একজন সাধারণ মানুষের উপর খাটিয়ে ফেলল। এই ব্যাপারটা নিয়ে আমি বলতে আসছি, মানে এইটা আমরা সিদ্দিক সাহেবের কাছে আশা করি নাই। একজন সাধারণ মানুষ আপনার পাশে দাঁড়িয়েছে, একটু কথা বলেছে, আপনি তাকে কথা বলানোর সুযোগটা দিতেন না, দিয়ে আপনি একজন জ্ঞানী মানুষের পরিচয় এটা দেন নাই যে আপনি এখান থেকে যান, আপনি ক্যামেরার যোগ্য না। মানে যত যোগ্য সব আপনি, কিন্তু কেন যে আপনাকে নৌকায় উঠতে দিল না আমাদের জননেত্রী শেখ হাসিনা, এটাই বুঝতে পারলাম না। আমি জানি না এই ব্যাপারটা আপনারা কীভাবে নেবেন। আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হলো যে আমরা একজন সেলিব্রিটি, আমরা একজন অভিনেতা, যাদের আমরা খুব আগ্রহ নিয়ে যাদের নাটকগুলো আমরা দেখি, যাদের আমরা অনুপ্রেরণায় যা পাই, যাদের অভিনয় দেখে ভালো লাগে, তো তাদের কাছ থেকে এরকম একটা ব্যবহার পাবলিক আশা করে না। আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন।